বিএনপি বরাবরই মিথ্যাচারের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় যোগ দিয়ে এই মন্তব্য করেন তিনি বিএনপির দশ দফা দাবির সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেন তিনি বলেন তাদের অযৌক্তিক দাবি কোনো দিনও সফল হবে না এদেশের মানুষ কোন সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না বলেও মন্তব্য করেন হানিফ তারেক রহমান যার রাজনৈতিক নেতা হিসাবে তার নেতাকর্মীরা মনে করে না দেশবাসী মনে করে সে একটা সন্ত্রাসী নেতা বাংলাদেশের জনগণ কোনো সন্ত্রাসীকে নেতা হিসেবে দেখতে চায় না তার প্রতি তাদের আস্থাও নেই যার কারণে বিএনপির আন্দোলনের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই জনগণের সম্পৃক্ত না থাকার কারণে বিএনপির কোনো আন্দোলনে কোনো সফলতা লাভ করে নাই এবং ভবিষ্যতেও করবে না